হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব আমরা কীভাবে মেসেঞ্জার থেকেই আমাদের যে ফেসবুকের ইউজার নেম আছে সেই ইউজার নেমটাকে আমরা চেঞ্জ করব। তো আমরা যে ফেসবুকের ইউজার নেমটাকে চেঞ্জ করার জন্য আমাদের ফেসবুকেও গিয়েও করতে পারেন, মেসেঞ্জারে গিয়েও করতে পারেন। তো মেসেঞ্জারে জিনিসটা সুবিধা হয়, মানে ইউজার নেমটা হচ্ছে গিয়ে ধরেন আপনি www.facebook.com/এর পরে যে অংশটুকু থাকে সেই অংশটুকু হচ্ছে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনার প্রোফাইলে আছে গিয়ে ওই অংশটুকু হচ্ছে গিয়ে আইডেন্টিক্যাল, মানে আপনার আইডি কার্ড যেমন থাকে, যেমন আইডি কার্ডে যেমন একটা আইডি থাকে সেরকম হচ্ছে গিয়ে ইউজার নেম। তো আপনি যদি facebook.com/ দিয়ে ওই ইউজার নেমটা লিখে যে কোনো ব্রাউজার গো করেন তাহলে সেটা সরাসরি হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটে ঢুকে যাবে, মানে আপনার ফেসবুক প্রোফাইলটাতে ঢুকে যাবে। ইউজার নেমটা আসলে কোথায় পাবেন? তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি, আমরা মেসেঞ্জারে চলে যাব। মেসেঞ্জারে গিয়ে আপনারা এখানে এই যে এটাতে ক্লিক করবেন, তারপর আপনাদের এই 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 পেজটা দেখাবে। এখানে দেখতে পাবেন যে ইউজার নেম এই সেকশনটা আছে, ঠিক আছে। এই ইউজার নেম এই সেকশনটাতে ক্লিক করে এবার এডিট ইউজার নেম দিবেন। আপনারা এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন। এই ইউজার নেমটা হচ্ছে কি, এই যে এখানে লেখা আছে ইউ ইউজার নেম বিকামস পার্ট অফ ইউর কাস্টম লিঙ্কস দ্যাট লেট পিপল ভিজিট ইউর ফেসবুক প্রোফাইল অ্যান্ড রিচ ইউ অন মেসেঞ্জার। মানে এর অর্থ হলো হচ্ছে কি, আপনার ইউজার নেমটা হচ্ছে কি আপনার কাস্টম লিঙ্কের একটা অংশ, যেটা দিয়ে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা মেসেঞ্জারে আপনাকে রিচ করা যাবে, মানে আপনাকে পাওয়া যাবে। তো আমার এখানে যেমন এখানে লেখা আছে sa.motorengineering.works, আপনারা এখানে যেমন ওয়ার্ক দিলেও পারবেন, ওয়ার্ক দিলেও ঠিক আছে, ওয়ার্ক দিলে এখানে দেখাচ্ছে যে ভ্যালিড। বা আপনারা একটা ইউজার নেমে দুইটা ডট দিতে পারবেন না, এখানে অনেক সময় এটা নেবে না, ঠিক আছে। আপনি যদি ওয়েবসাইট থেকে নিন, আমি আবার ইয়ে দিলাম, এরকম দিলাম, সেটা কিন্তু অনেক সময় নাও নিতে পারে। তো আপনারা চেষ্টা করবেন যে দুইটা একটা ডটের মধ্যে কাজটা সারানোর জন্য, নাহলে আপনি এখানে হয়তো দেখাবে যে হ্যাঁ ওকে ইটস ফাইন ওকে, কিন্তু যখন সেভ দিবেন তখন হবে না, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন যে পুরো নামের মধ্যে জাস্ট একটা ডট রাখার জন্য, তো এটা আসলে তাহলে ব্যাপারটা সেফ হবে। যেমন হচ্ছে গিয়ে ফেসবুক পেজের মধ্যে রাখবে যে একটা ডট দেওয়া যাবে, দুইটা ডট দেওয়া যাবে না, বা এর বেশি ডট দেওয়া যায় না। তো আপনারা এখানে যে কোনো করতে পারেন, যেমন এসএম এতটুকু রাখেও করতে পারেন, এখানে সেভ দিলে এটা হয়ে যাবে। কিন্তু আমি চাইছি না এখন আমার আসলে এটা হোক, আমার এটা চেঞ্জ হোক, কারণ আমার জন্য এটাই বেস্ট, এই ইউআরটাই বেস্ট। তো আপনারা এই কাজ এর মাধ্যমেই হচ্ছে গিয়ে আপনাদের ইউজার নেমটা চেঞ্জ করে নিতে পারবেন। তো দ্যাটস ইট, এতটুকুই ছিল আমাদের হচ্ছে গিয়ে আজকের টিউটোরিয়াল। আশা করি সবাই ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।